যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে এসেই হেফাজতে সেক্রেটারি এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। আফসুস আফসুস, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে এবং হোটেলে সময় কাটানো সেই ছেলেটিও ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় মামুনুল হকের চরিত্র ভালো হলে কি দ্বিতীয় বিয়ে করে। কিছুদিন পর এমন হবে যে আপনি করোনা ভ্যাকসিন দিচ্ছেন কিনা, আপনার কাছে কার্ড আছে কিনা, আবার নতুন করে আরও একটা আপডেট আসা দরকার। আমার মনে হয় যে আপনি বিবাহিত কার্ড, আপনাদের কাবির নামান একটু বড় হয়ে যায়, আমার মনে হয় একটা স্মার্ট কার্ডের মতো যদি কাবির নামাটা করতো তাহলে মানি ব্যাগের মধ্যে রাখলে, যেটা আমার ওয়াইফ বিবাহিত কার্ড দেখাইলে মনে হয় পুলিশ ছেড়ে দিত, এরকম হলে মানে সুন্দর হতো ব্যাপারটা। যাই হোক, এটা আমার মতামত, আপনারা মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত করছি আজকে আমাদের নতুন আরও একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আপনাদের মাঝে আমি, আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল ভাইরাল বিডি 24। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রধানমন্ত্রীর একটা বক্তব্য ভাইরাল, যেটা হচ্ছে যে আল্লামা মামুনুল হক সাহেব, বর্তমান কিছুদিন আগে শুনলাম যখন আমাদের দেশে মোদী সরকার আসছিল, তো তখন দেশে একটু ঝাঁঝামালা হয়েছিল, যারা জ্বালাও পোড়াও হয়েছিল, তো সেক্ষেত্রে উনি নাকি জ্বালাও পোড়াও করে ক্লান্ত হয়ে গেছে, এখন নাকি সুন্দরী নারী নিয়ে একটা রেস্টুরেন্টে মানে একটু বিনোদন করতে গেছিল আর কি, যে একটু বিনোদন এই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। তো আসলে ভাই, আমরা ইয়ং মানুষ, আমরা বিনোদন করতে পারি, একজন হুজুর কি বিনোদন করতে পারে না? অবশ্যই করতে পারে। তবে সে ওনার বৈধ স্ত্রী নিয়ে গেছিলেন একটু বিনোদন করতে, কিন্তু সেখানে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বা সবাই একটু আক্রমণ করে ধরে ফেলে ওনাকে, একটু অপমান করে, পাঞ্জাবি টাঞ্জাবি টেনে একটু গালাগালি হয়, একটু ঝামেলা হয় সেখানে। তো এখনও আমরা আপডেট পাচ্ছি না, আপডেট পাবো, নতুন নতুন আপডেট পাবো, আপডেট পেলে আপনাকে জানানোর চেষ্টা করবো। তবে প্রধানমন্ত্রী বলতেছিল যে উনি ক্লান্ত হওয়ার পরে সেখানে একটু বিনোদন করার জন্য সুন্দরী নারী নিয়ে গেছিলেন, যে নারী হচ্ছে একটা পার্লারে কাজ করে একটা নারী নিয়ে গেছিলো। যাই হোক, এদিকে নাকি আবার ফোন করে স্ত্রীকে বলতেছে যে আমি একটু ভুল কথা, আমি একটু মিথ্যা কথা বলছি, বা তুমি একটু কিছু মনে করো না, আমি তোমাকে পরে এসে বলবো বলুন তো তুমি বিষয়টা, মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে দেবো, এখন এই জন্য ব্যাপারটা এমন। তো আমি প্রধানমন্ত্রীর সেই ভাষণটাকে একটু শোনাই, তারপর বিস্তারিত বলতেছি। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা, অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তো শুনলেন, তো কথাটা শুনলেন, আসলে ক্লান্ত আমার আর আপনার লাগে, আমার আর আপনি, আপনি আর আমি কক্সবাজার বিভিন্ন রিসোর্টে উঠতে পারি, একজন আলেম ওলামা আর কি উঠতে পারে না, উঠতে পারে। তবে হ্যাঁ, যদি ওনার আর গার্লফ্রেন্ড হয় অথবা অবৈধ কোনো মেয়ে হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই বিচার চাই, কখনোই আমরা এর ছাড় দিব না। আপনার কী মতামত কমেন্টে জানান। আর যদি ওনার স্ত্রী হয়ে থাকে, তাহলে ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য যারা ওনার পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, যারা ওনাকে অপমান করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আপনারা কি বলেন কমেন্টে জানান। তো যাই হোক, এখন আমরা প্রধানমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্যটি শুনব, সম্পূর্ণ কথাটি শুনব। এটা হচ্ছে যে আজকেরই বক্তব্য। আপনাদেরকে তার আগে রিকোয়েস্ট করবো, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলেন সেই প্রধানমন্ত্রীর পুরো বক্তব্যটা আমরা শুনে আসি। আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে শুরু, সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কী করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তারা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি,
কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে, দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কী। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে। একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা, পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কী ধর্ম পালন করে, মানুষকে কী ধর্ম শিখাবে? তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেবেন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোড়ে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সবথেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব, আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণের না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ, যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। শুনলেন কথাগুলো, আসলে আপনার বিপক্ষে যেতে পারে, পক্ষে যেতে পারে, কারণ পক্ষে বিপক্ষে মানুষ থাকবেই। আপনাদের মতামত কমেন্ট করবেন। আর ভাই, আমি কোনো পক্ষে না, আমি হচ্ছে যে সত্যটা তুলে ধরার চেষ্টা করি এবং কি প্রধানমন্ত্রী কি বলছে মামুনুল হক সাহেবের ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমাকে কেউ গালিগালাজ করি, খারাপ কমেন্ট করবেন না দয়া করে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও নতুন নতুন আপডেট নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে। আর আমরা মামুনুল হক সাহেবের বিষয় সম্পূর্ণ কিন্তু এখনও ক্লিয়ার হতে পারছি না, আমরা ক্লিয়ার হব শীঘ্রই। এটা কি ষড়যন্ত্র চলছে, নাকি আসলে ওনার স্ত্রী, নাকি আসলে উনি ওনার গার্লফ্রেন্ড নিয়ে আসছে, সম্পূর্ণ বিষয় কিন্তু আরও বেরিয়ে আসবে, সময় আসছে, আমরা ধৈর্য ধরি। এ ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।